যারা দৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে যথারীতি নামাজ কায়েম করে আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছে তাওতে তার আল্লাহর মত ব্যয় করে এরাই হলো মুমিন এরাই হলো মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে দুই নম্বর নামাজের কথা বললেন প্রথম নম্বর হলো কালেমা ইমান আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর নামাজ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তার হাদিসের মধ্যে দুই নম্বর নামাজের কথা বললেন ওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুনিয়াল ইসলাম আলা কামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান আল্লাহর নবী বলেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এক নম্বরে কালেমা দুই নম্বরে নামাজ বিশ্ব নবীজি দুই নম্বরে নামাজের কথা বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী থেকে হযরত ওমর ফারুক আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেন রাসূল বলেন আসসালাতু আমুদিদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস কেন হযরত আনাস আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন হযরত আনাস বলেন আল্লাহর নবীর কাছে তিন জিনিস এক নম্বর হলো নামাজের মধ্যে চোখের শান্তি সুবহানাল্লাহ দুই নম্বর সুগন্ধি তিন নম্বর নারী প্রথম নম্বর নামাজ দুই নম্বর সুগন্ধি তিন নম্বর নারী এই তিন জিনিস আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী ইরশাদ করেছেন জীবনের শেষ মুহূর্তে যে ওসিয়াত ছিল এই হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আস-সালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম হে আল্লাহর রাসূল বলেন আমার উম্মত উম্মতেরা নামাজ নামাজ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ফীমা মালাকাত আইমানুকুম আর নিকটস্থ অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো সুতরাং নামাজ আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম নামাজ আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন নামাজের মধ্যে রয়েছে আল্লাহর সঙ্গে কথোপকথনের একটা রাস্তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ মানুষকে সাম্য মৈত্রীর স্বাধীনতা শেখায় নামাজ মানুষকে ভয়ে ভয়ে এক সূত্রাবদ্ধ করে নামাজে দাঁড়িয়ে গেলাম রাজা দাঁড়ালাম প্রজা দাঁড়ালাম মামুর দাঁড়ালো শাসক দাঁড়ালো শাসিত দাঁড়ালো ঠেলাওয়ালা কুদি কুলি মজুর একই কাতারে দাঁড়িয়ে গেল ঠেলাওয়ালার কিছু অংশ গিয়ে ওই মন্ত্রীর গায়ে লেগেছে নামাজ আদায় করার পরে মন্ত্রীর বাবার ক্ষমতা নেই বেটা সলিমুদ্দি ও তুমি ঠেলাওয়ালা তুমি গরিব মানুষ তোমার এই অংশ আমার শরীরে রাখবো কেন এ কথা বলার কোনো অবকাশ ইসলামে দেয় নাই এজন্য কবি সম্রাট আল্লাহ ইকবাল বলেন একে হিসাব মে খড়ে হো গিয়া সুলতান মাহমুদ ও জিরো আজ না কই বান্দা রয়া না কই বান্দা নওয়াজ আগে কাতারে দাঁড়িয়েছে সুলতান মাহমুদ আর উজিরায়াজ সুলতান মাহমুদ নাই উজিরায়াজ নাই দুইজনই আল্লাহ পাকের গোলাম সুবহানাল্লাহ বলুন এই জন্য নামাজ মানুষকে মানুষে ভাই ভাই বৃত্তাবদ্ধনে আবদ্ধ করে একমাত্র নামাজ নামাজ দায়িত্ব পালনে মানুষকে একমাত্র অভ্যস্ত করে সুতরাং নামাজ আমাদের আদায় করতে হবে জামাতের শহীদ নামাজ আদায় করতে হবে কিসের শহীদ বন্ধুগণ জামাতের শহীদ নামাজ আদায় করতে হবে আল্লাহর নবীর কাছে একজন অন্ধ সাহাবা আসলেন এসে বললেন এ রাসূলুল্লাহ আমি আজান শুনতে পাই কিন্তু আমি অন্ধ মানুষ পথ চলতে পারি না আমারকে একটু রুকসুত দেওয়া যায় কিনা রাসূল বললেন তোমাকে রুকসুত দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন
আল্লাহ নবী ডাক দিলেন সাহাবা এদিকে আসো আসলেন আসার পরে বললেন ও আমার সাহাবা তুমি কি আযান শুনতে পাও সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ আযান শুনতে পাই তাহলে তুমি আযান শোনার পরে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করবা একজন অন্ধ কেউ আল্লাহর নবী রুকসুত দেয় না জামাতের সহিত নামাজ আদায় করতে হবে সমাজে লুঙ্গি পাঞ্জাবি পায়জামা প্রতিষ্ঠিত আছে বলেই সমাজে কোনো উলঙ্গ ব্যক্তি পাওয়া যায় না এই সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে নামাজ কায়েম করেছিলেন প্রতিষ্ঠিত করেছিলেন সুবহানাল্লাহ এই নামাজ প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বমানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে নামাজ ছেড়ে দেননি আজান হয়ে গেল রাসূলের কাছে সংবাদ আসলে রাসূলুল্লাহ কে ইমামতি করবে নবীজি বললেন মসজিদে নববীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল আমার আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহর নবী দুইজন সাহাবার কান্ধার উপর ভর করে নামাজ আদায় করলেন নবীজি সেই কঠিন মুহূর্তে নামাজ ছেড়ে দেননি আল্লাহর নবী নামাজ আদায় করে উম্মাহানি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন ইশারা নামাজের আযান হয়ে গেল নবীজি বললেন আয়েশা এখন কোন সময় হযরত আয়েশা বললেন রাসূলুল্লাহ ইশারা নামাজের সময় নবীজি বললেন মসজিদে নববীর দরজা খোলা দাও আর আমার মাথাটা উঁচু করে ধরো আম্মা জান আয়েশা সিদ্দিকা মসজিদে নববীর দরজা খুলে দিলেন নবীজির মাথা উঁচু করে ধরলেন জামাতের দৃশ্য দেখে আল্লাহর নবীর চোখ দিয়ে দর দর করে পানি বেরিয়ে গেল আম্মা জান আয়েশা বললেন হুজুর কান্দেন কেন নবীজি বললেন আয়েশা রে এটা আমার দুঃখের কান্না নয় এটা হলো আমার তৃপ্তির কান্না এই সমাজে নামাজ কায়েম হবে বলে আমি বিশ্ব নবী মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন তায়েবের ময়দানে রক্ত দিয়েছিলাম উহুদের ময়দানে উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করেছিলাম তার বিনিময় এই সমাজে নামাজ কায়েম হয়ে গেল সুবহানাল্লাহ বলুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শীতের সকালে সাহাবীদেরকে নিয়ে বের হলেন একটা গাছের ডাল ধরে নবীজি ঝাঁকি দিলেন পাতাগুলো সব ঝরে গেল নবীজি বললেন আমার সাহাবারা আমার উম্মত উম্মতেরা পাঁচবার অযু করবে নামাজ আদায় করবে যারা এই গাছের পাতার মতো যদি তারা গুনাহ করে তাদের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন বলুন সুবহানাল্লাহ নবীজি বললেন সাহাবারা কোন লোকের বাড়ির সামনে দিয়ে যদি কোন নহর থাকে নদী থাকে আর সেই নহরে সেই নদীতে যদি লোকটি পাঁচবার গোসল করে তখন তার গায়ে ময়লা থাকবে কিনা সাহাবারা বলল হুজুর তা কেমন করে হয় সমস্ত ময়লা গুলি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে নবীজি বললেন সাহাবারা শোনো যে আমার উম্মত উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজের আগে অযু করে নেবে আর সঠিকভাবে নামাজ আদায় করবে এরকম গোসল আর ওযুর সঙ্গে সঙ্গে যেমন তার শরীরের ময়লা দূর হয়ে গেল তার গুনাহগুলো সব মুছে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সেই কথাটাই সুন্দরভাবে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
মুনাফিকুন মুত্তাকির পরিচয় হলো যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করে যথারীতি নামাজ কায়েম করে আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছে তাতে তারা আল্লাহর পথে ব্যয় করে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীর সাহাবারা ধর্মে যুদ্ধে বেরালেন বেরার পরে তারা আবার জিহাদের ময়দান থেকে ফিরতে লাগলেন রাত হয়ে গেল শিবির স্থাপন হলো আল্লাহর নবী দুইজন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য তিনি নিযুক্ত করলেন তার মধ্যে একজন ঘুমিয়ে গেলেন আর একজন তিনি চিন্তা করলেন খামাখা দাঁড়িয়ে থেকে আমি নামাজে সময়টা কাটিয়ে দেই ওই সাহাবা নামাজে দাঁড়িয়ে গেলেন এবার তিনি কিরাত শুরু করলেন দুশমন এসে গেল তীর মারলেন প্রথম তীরটা ঢুকে গেল এরপর আর একটা তীর আসলো আল্লাহর নবীর ওই সাহাবা চিন্তা করলেন এইভাবে যদি তীর আসে আর আমি মারা গেলে আল্লাহর নবী আক্রান্ত হবে বিশ্ব নবী যে আক্রান্ত হবে সাহাবা ইন্তেকাল হয়ে গেছে আমি তাড়াতাড়ি রুকু সিজদায় গেলাম নামাজ আদায় করলাম পাশের সাহাবীদেরকে ডেকে এই কথাগুলি তিনি বললেন আর ওই সাহাবা বললেন হুজুর আপনি ও আল্লাহর নবীর সাহাবা আপনি আগে কেন ডাকেন নাই আমাকে কথাগুলি বলার পর ওই লোকটি বলল হে আল্লাহর নবীর সাহাবা নামাজের কিরাতে এত মজা পাচ্ছিলাম যদি ইহুদি আমাকে ওই দুশমন তীর না মারতো আমি নামাজ ছেড়ে দিতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নামাজ হবে খুজু খুজুর সহিত আল্লাহ বলেন কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ বলে আমরা সফল কাম হয়ে গেছি ওরা কামিয়াব হয়ে গেছে কেবল যারা তাদের নামাজে বিনয় এবং নম্রতা অবলম্বন করে সুবহানাল্লাহ বলুন নামাজের তাদিল আর কামগুলি আকামগুলি ঠিক মতো আদায় করতে হবে ফরজগুলির দিক তরতিব ঠিক রাখতে হবে নামাজের ওয়াজিবগুলির তরতিব ঠিক রাখতে হবে মুনাফিকদের মতো তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে না নামাজে দাঁড়িয়ে গেলেন রুকুতে গেলেন সুবহান রব্বিয়াল আযীম তিনবার বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই কথাগুলি বলবেন আল্লাহর নামে নামাজ আদায় করতেছেন এই কথাগুলি একজন সাহাবা ভয়ে বললেন এই কথাগুলি সাহাবা বললেন নামাজ আদায় করার পর আল্লাহর নবী বললেন নামাজের মধ্যে অতিরিক্ত কথাগুলি তোমরা কে বলেছ কে বলেছ সাহাবা ভয়ে বললেন রাসূলুল্লাহ আমি বলেছি নবীজি বললেন আমি নবী তুমি নবী নও আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না তুমি যখন নামাজের মধ্যে অতিরিক্ত কথাগুলি বলছো আমি দেখতে পেলাম আল্লাহর অসংখ্য ফেরেশতারা বসেছে কাগজ কলম নিয়ে কে কার আগে কত অনেক লিখবে বলুন সুবহানাল্লাহ সিজদায় চলে আসলেন সুবহান রব্বিল আলা তিনবার বলার পরে আপনি টানটান হয়ে সোজা হয়ে বসে আপনি তাসবিহ পড়বেন সব বিশ্ব নবীর শেখানো দোয়া আল্লাহুম্মা গফিরলি আরহামনি আরজুকনি ওয়াহদিনি ওয়াফিনি হে আল্লাহ তাআলা হেদায়েত দান করো আমাকে রিজিক দান করো আমার উপর রহম করো আমাকে সুস্থ রাখো সব বিশ্ব নবীর শেখানো দোয়া আল্লাহ পাক ইজ্জত আমাদেরকে সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক বলুন আমিন আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা এই সূরা মুমিনের মধ্যে মুমিনদের অনেক গুণের কথা বলেছে এক নম্বর গুণ হলো
সেই ব্যক্তি মুমিন সফল কাম হয়ে গেছে যিনি নামাজে কেবল বিনা নম্রতা অবলম্বন করেন দুই নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগউ মুরিদুন মুমিনের আরেকটা গুণ হলো মুমিন সমস্ত অন্য অশ্লীল কাজ থেকে সমস্ত ব্যাপন থেকে সমস্ত অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকবে বলুন সুবহানাল্লাহ মুমিনের আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন মুমিনের আরেকটা গুণ হলো মুমিন যাকাত দান সক্রিয় হবে সুবহানাল্লাহ বলুন আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন নামাজ হয়ে যাবে ক্লিয়ার ভাবে এরপরে যাকাত দিতে হবে যাকাত ভিত্তিক সমাজ যদি হয়ে যায় সমাজে দরিদ্র ধনী দরিদ্র একাকার হয়ে যাবে ধনীদের সম্পদ একাগ্রাস করতে পারবে না এজন্য আল্লাহ তাআলা কত সুন্দর বিধান দিয়েছে যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাহ বলুন মুমিনের আরেকটা গুণ হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করবে এটা হলো মুমিনের অন্যতম একটি গুণ সুবহানাল্লাহ বলুন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তার দুটি জিনিসের ইবাদত দিতে পারবে আমি আল্লাহর নবী তার বেশতের জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ একটা হলো মুখ অন্যটি হলো লজ্জা স্থান এই দুই জিনিসের হেফাজত যে ব্যক্তি দিতে পারবে আল্লাহর নবী তার বেশতের জিম্মাদারি হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন আল্লাহ তাআলা বলেন যিনি নামাজ আদায় করেন তিনি হলেন মুসলমান আর যে নামাজ আদায় করে না সে হলো কাফের বলুন নাউযুবিল্লাহ মিন জালিক সুতরাং এই নামাজ আমাদেরকে জামাতের সহিত আদায় করতে হবে নামাজে কথা বলা হয় আল্লাহর সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলাম কি বলেছিলাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজাইয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন নিশ্চয় আমি আমার মুখ মুতাওয়াজ্জা করলাম নিকট থেকে আর নিকটবর্তী করে দিলাম যিনি আকাশ এবং জমিনের মালিক ওয়ামা আনা মিনাল মুশরিকিন আর আমি কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত নই আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومن تدري نماز قائم করে আর আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছে তাহাতে তারা আল্লাহর পথে ব্যয় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পরে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতিন ওয়া রিজকুন কারীম সফল কাম হয় মুমিনগণ সত্যিকার হয় মুমিনগণ যারা নামাজ আদায় করে আল্লাহ বলেন আমাকে বিরাতেও তাদের ক্ষমা করে দেব অরিজকুন কারীম আর তাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানজনক জীবিকা দান করব বলুন সুবহানাল্লাহ নামাজ আদায় করলে আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার দেবেন তার মধ্যে সর্বপ্রথম যে পুরস্কারটা দিবেন এই দুনিয়ার মধ্যে রিজিকের অভাব থাকবে না সুবহানাল্লাহ বলুন বান্দা বান্দি যদি পরিষ্কার ভাবে নামাজ আদায় করে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য যদি নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার দেবেন তার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় রিজিকের অভাব দেবেন না সুবহানাল্লাহ বলুন আল্লাহ বলেন
فليعبدوا رب هذا البيت الله ملان يا نبي تلقي تمار شيء غرر ملك ربادت كربنا كان كربنا الذي أطعمهم من جو جيني যখন আমাদের খিদে লাগে আমাদের আহারের ব্যবস্থা করে আল্লাহ বলুন সুবহানাল্লাহ ওয়াআমানাহুম মিন খাউফ আর যখন আমাদের উপর কোনো বালা মুসিবত এসে যায় তখন এই রব আমাদেরকে নিরাপদ দান করে বলুন সুবহানাল্লাহ